মঞ্জুরি। রাজধানী ঢাকায় আগামী ডিসেম্বর মাসে কোনো একদিন পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা 5G পরীক্ষামূলকভাবে চালু হবে, সেটা হতে পারে 12ই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসে অথবা 16ই ডিসেম্বর বিজয় দিবসে। সরকারি মুঠোফোন অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে এই 5G সেবা চালু করবে। ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার আজ শনিবার 5G নিয়ে এক আলোচনা সভায় এ কথা জানিয়েছেন। 5G ইকোসিস্টেম ইন বাংলাদেশ ওয়ার্ল্ড আপকামিং টেকনোলজি শীর্ষক এই অনলাইন আলোচনা সভার আয়োজন করে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ TRNB। অনুষ্ঠানে প্রধান অতিথি মোস্তফা জব্বার বলেন, এবছর টেলিটক 5G সেবা পরীক্ষামূলকভাবে শুরু করবে, আগামী বছর তা সম্প্রসারণ করবে। আগামী ডিসেম্বরের মধ্যে অন্য মুঠোফোন অপারেটরদের জন্য 5G তরঙ্গ নিলাম করা হবে, ফলে আগামী বছর অন্যান্য অপারেটররাও 5G চালু করতে পারবে। অবশ্য খুব দ্রুত সারা দেশে 5G ছড়িয়ে দেওয়া হবে, বিষয়টি তেমন নয় বলে জানান টেলিযোগাযোগ মন্ত্রী। তিনি বলেন, 5G সেবা বেশি কাজে লাগে ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানায়, সেদিকেই নজর বেশি থাকবে। 5টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল শিল্প কারখানায় 5G সেবা দেওয়ার জন্য BTCL কে তৈরি থাকতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রী।